নমস্কার বন্ধুরা, দিস ইজ সোমনাথ স্যার হিয়ার। আমি তোমাদেরকে যে কথা বলেছিলাম যে আমরা ত্রিকোণমিতির পার্টটা আগে শেষ করব, কারণ তোমরাই আমাকে বলেছিলে যে ত্রিকোণমিতি আগে শেষ করতে, তাই জন্য ত্রিকোণমিতি শেষ করা হবে। তো তারপরে আমরা অঙ্কের অন্যান্য পার্ট নিয়ে আলোচনা করব। তো হাতের বোতামটা একটু লাগিয়ে নি, দাঁড়াও 2 মিনিট ওয়েট করো। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যে কোষে দেখি যে 24 অধ্যায়টা শুরু করছি, তো সেখানে দেখো আমরা পুরক্কোণ নিয়ে স্টার্ট করব, ঠিক আছে? তো কোষে দেখি 24 অধ্যায়তে আমরা মেনলি কী শিখবো? ত্রিকোণমিতির যে পুরক্কোণের যে কনসেপ্টটা, এই টোটাল কনসেপ্টটা আমরা শিখবো হচ্ছে কোথায়? কোষে দেখি 24-এ। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে কোষে দেখি 24-এ যে আমরা যে পুরক্কোণের কনসেপ্টটা শিখবো, সেখানে ভিডিওটা দেখার পরে তোমরা কি করবে, এই টোটাল চ্যাপ্টারটাকে ঠিক এইরকমভাবে পকেটের মধ্যে রেখে দেবে। এটুকু এমনভাবে শেখানো হবে যে চ্যাপ্টারটা পকেটের ভেতর থেকে যাবে, ঠিক আছে? মানে পরীক্ষার হলে পকেটে কিছু নিয়ে যেতে হবে না, এটা হচ্ছে ব্যাপার এরকম, মানে এখানে শেখার পরে। তো যেটা জিনিসটা হচ্ছে, আমরা ত্রিকোণমিতিতে কি শিখেছি, আমরা ত্রিকোণমিতিতে যাই অঙ্ক করব না কেন, সব কিছু করব হচ্ছে কি ধরে, একটা সমকোণী ত্রিভুজ ধরে। তাহলে এখানে একটা লিখি যে এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ফার্স্টে একটা এঁকে নিই। এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, আমরা এঁকে নিলাম। তো ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয় এবং সমকোণী ত্রিভুজটার নাম আমি মনে করো দিয়ে দিলাম, এটা দিলাম এ, এটা নাম দিলাম হচ্ছে বি, আর এটা নাম দিলাম হচ্ছে সি, ঠিক আছে? এ ফর অ্যাপেল, বি ফর বল, আর সি ফর ক্যাট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এ বি সি তিনটে নাম দিয়ে দিলাম। এবার কি হবে দেখো, যে এটা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাই জন্য এটা ধরলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি যে এই যে কোণটা রয়েছে এইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে থিটা, ঠিক আছে? একটা জিনিস আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এই কোণটা, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, আর এই জায়গাটা কি হবে আমাদের, থিটা হবে। আশা করি এটুকু বোঝা গেছে। তো দেখো, একটা ত্রিভুজের টোটাল তিনটে অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে হয় 180 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো টোটাল অ্যাঙ্গেল রয়েছে হচ্ছে তোমার তিনটে অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে এইটুকু 90 ডিগ্রি, তাহলে দেখো তিনটে অ্যাঙ্গেল মিলে হয় আমাদের 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আর এইটুকু আরো থিটা, তাহলে আরো থিটা বাদ দিয়ে দিলাম। তাহলে 90 ডিগ্রি আর থিটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যেটুকু পড়ে থাকছে এইটুকু হচ্ছে তোমার, হচ্ছে তোমার এই এই জিনিসটার মান, ঠিক আছে? আমি আবার বলছি কথাটা ভালো করে মন দিয়ে শোনো, এই জিনিসটার মান যদি আমরা বার করতে চাই, তাহলে আমাদেরকে ফার্স্টে 90 ডিগ্রিকে বাদ দিতে হবে, আর কাকে বাদ দিতে হবে, থিটাকে বাদ দিতে হবে। কত থেকে বাদ দিতে হবে, 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। কেন 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, তার মধ্যে এইটুকু 90 ডিগ্রি, তাই বাদ চলে যাচ্ছে, আর এইটুকু থিটা বাদ চলে যাচ্ছে। তাহলে 180 থেকে 90 বাদ চলে গেলে পড়ে থাকে হচ্ছে 90 ডিগ্রি, আর মাইনাস হচ্ছে থিটা, তার মানে অবশ্যই এইটুকু বুঝতে পারছো যে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, মাইনাস হচ্ছে থিটা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এই জিনিসটা ধরে আমরা এখন এখানে অঙ্ক করব। এবার এইটুকু জিনিস তোমরা বোঝার পরে আমরা দু চারটে জিনিস বলবো, দু চারটে ফালতু কথা বলবো, যে কথাগুলো হচ্ছে তোমাদের জানতে অবশ্যই হবে, কারণ তুমি জানো যে এখানে আমি কি করতে আসি, এখানে ফালতু কথা বলতে বেশি আসি, পড়াই কম, ঠিক আছে? তো চলো দেখে একটু ফালতু কথা জিনিসটা শিখে নিই। কি ফালতু কথা, সেটা হচ্ছে যে এখানে আমরা দু চারটে জিনিস শিখবো। একটা হচ্ছে পুরক্কোণ কি, পুরক্কোণ কি বা পুরক্কোণ কাকে বলে। আরেকটা জিনিস কি শিখবো আমরা, আরেকটা জিনিস শিখবো হচ্ছে আমরা সম্পূরক্কোণ কাকে বলে। তো যারা হচ্ছে এখানে বসে আছো, তারা আলমারিতে বা ফ্রিজের মধ্যে বই খাতা না রেখে খাতাটা নিয়ে আর পেনটা নিয়ে এখানে বসো, ঠিক আছে? ফ্রিজের মধ্যে যেন কারোর খাতা পেন না থাকে, কারণ এখানে আমরা পুরক্কোণ শিখবো। পুরক্কোণ কাকে বলে একটু খাতাটা খুলে নোট ডাউন করা শুরু করো। তো ব্যাপারটা কি, পুরক্কোণ হচ্ছে সেই জিনিসটা, ধরো দুটো কোণ রয়েছে, দুটো কোণকে আমি যোগ করেছি, করে আমি অ্যান্সার পাচ্ছি 90 ডিগ্রি। যদি আমি দুটো কোণকে যোগ করে অ্যান্সার 90 ডিগ্রি পাই, তাহলে বলবো যে একটা হচ্ছে অপরটার পুরক্কোণ, ঠিক আছে? চলো এখানে বোঝা যাক জিনিসটা। মনে করো একটা কোণ রয়েছে থিটা, আর একটা কোণ রয়েছে হচ্ছে আলফা, ঠিক আছে? এই থিটা আর আলফা দুটোকে যদি আমরা যোগ করি, আর যোগ করে যদি অ্যান্সার আমরা 90 ডিগ্রি পাই, তাহলে আমরা বলবো এই জিনিসটা হচ্ছে পুরক্কোণ, ঠিক আছে? আমি আবার কথাটা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। দুটো কোণ রয়েছে, একটা হচ্ছে থিটা, একটা রয়েছে আলফা, এই দুটোকে যদি আমরা যোগ করি, করে যদি তাদের অ্যান্সার 90 ডিগ্রি পাই, তাহলে বুঝবো যে এই থিটা আর আলফা হচ্ছে তোমার, মানে থিটা হচ্ছে তোমার আলফার পুরক্কোণ, আর আলফা হচ্ছে তোমার থিটার পুরক্কোণ, ঠিক আছে? এর মানেটা বোঝার চেষ্টা করি এখানে একটুখানি। মনে করো একটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, আর একটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে দুটোকে যোগ করলে কত ডিগ্রি আসবে, 90 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো যে 60 ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি পুরক্কোণ, আর 30 ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি পুরক্কোণ। ব্যাপারটা বোঝা গেল যে দুটো কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তাহলে একটাকে বলবো আমরা অপরটার পুরক্কোণ, এবং অপরটাকে বলবো তার, মানে একটা হচ্ছে অপরটার পুরক্কোণ হবে। ধরো এখানে আমরা একটা কোণ লিখলাম, একটা হচ্ছে 40 ডিগ্রি, আর এখানে তাহলে কত ডিগ্রি হতে হবে,
তাহলে এখানে 90 ডিগ্রি আসবে। একটা বাচ্চাও বলে দেবে যে এইখানে 50 ডিগ্রি হতে হবে, তাহলে 40 আর 50 যোগ করলে আমরা অ্যান্সার পাবো 90 ডিগ্রি। তাহলে 40 হবে 50-এর পুরক্ষণ আর 50 হবে 40-এর পুরক্ষণ। মানে পুরক্ষণ হলে এমন দুটো জিনিস, এমন দুটো কোণ, যে দুটো কোণকে আমরা যোগ করলে আমাদের অ্যান্সার অলওয়েজ কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি আসবে। তো এটা হচ্ছে আমাদের পুরক্ষণের কনসেপ্ট, যেটা যেটাই আমরা এখানে শিখবো। তো যখন পুরক্ষণ শিখলাম, এখানে সম্পূরক্ষণটা তোমাদের না জানলেও চলবে, তাও আমি একটু বলে রাখি, পরবর্তীকালে ভবিষ্যতে কাজে লাগবে। সম্পূরক্ষণ হচ্ছে সম্পূর্ণ পূরক করে দেবে, অর্থাৎ দেখো এখানে পুরক্ষণ কি করছে, একে অপরকে দুজনে মিলে পূরণ করে দিচ্ছে। কত ডিগ্রি পূরণ করে দিচ্ছে? 90 ডিগ্রি। দুজনে মিলে কত ডিগ্রি পূরণ করে দিচ্ছে? 90 ডিগ্রি পূরণ করে দিচ্ছে। তো এখানে সম্পূরক্ষণের ক্ষেত্রে তাই দুজনে মিলে পূরণ করে দেবে। কত ডিগ্রি পূরণ করে দেবে? 180 ডিগ্রি পূরণ করে দেবে। তাহলে ধরলাম একটা কোণ হচ্ছে থিটা আর একটা কোণ হচ্ছে আলফা, এই দুটো কোণকে ধরো যোগ করলাম, করার পরে অ্যান্সার পেয়ে গেলাম আমরা 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে আলফা হলো থিটার সম্পূরক্ষণ আর থিটা হলো আলফার সম্পূরক্ষণ। ঠিক আছে, তাহলে সম্পূরক্ষণ কনসেপ্টটা মানে কি বুঝলাম, যদি আমরা দুটো কোণকে যোগ করি, যোগ করে যদি আমরা 180 ডিগ্রি অ্যান্সার পাই, তাহলে বলবো যে এটা হচ্ছে এর সম্পূরক্ষণ আর এই আলফাটা হচ্ছে থিটার সম্পূরক্ষণ। মানে ধরলাম একটা হচ্ছে 140 ডিগ্রি, তাহলে অবশ্যই আর একটা কত ডিগ্রি হতে হবে? তাহলে এখানে আমরা 180 ডিগ্রি অ্যান্সার পাবো। যারা কমেন্টে মানে যারা এখানে রয়েছো তারা আমাকে অ্যান্সারটা দাও, এখানে কত ডিগ্রি আরো হতে হবে? তাহলে 140-এর সাথে কত ডিগ্রি যোগ করব করলে আমরা 180 পাবো? মানে দুজনে মিলে পুরোপুরি সম্পূর্ণ করে দেবে। কত ডিগ্রি সম্পূর্ণ করে দেবে? দুজনে মিলে 180 ডিগ্রি সম্পূর্ণ করে দেবে। তো এখানে কত ডিগ্রি আরো হতে হবে? অবশ্যই হচ্ছে 40 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তো এত জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সম্পূরক্ষণ আর সম্পূরক্ষণ কাকে বলে। খাতাটা খুলে নোট করা শুরু করো। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারলাম, চলে আসা যাক নেক্সট কনসেপ্টে। তো এখানে আমরা কি করব, এবার এই যে পুরক্ষণের যে মানে চ্যাপ্টারটা পড়বো, সেখানে আমাদেরকে কয়েকটা সূত্র শিখতে হবে। আগে যে কটা চ্যাপ্টার শিখেছিলাম, ওই কটা চ্যাপ্টারে আমরা যা যা সূত্র শিখেছিলাম, ওই সূত্রগুলো এখানে অবশ্যই 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 কাজে লাগবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, আরো কয়েকটা সূত্র শিখবো, আরো মোট 6টা সূত্র শিখবো। তো দেখে নিই 6টা সূত্র কি। তাহলে দেখো, 1 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে সমান সাইন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে কস থিটা। ঠিক আছে, এটা 1 নম্বর সূত্র। সূত্রগুলো কি করে হচ্ছে না হচ্ছে আমি সব দেখাচ্ছি, একটু পরে আগে সূত্রগুলো লিখে নাও, খাতা পেন খোলো। ঠিক আছে, ফ্রিজের মধ্যে কেউ খাতা লেখো না। 2 নম্বর লেখো, 2 নম্বর হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। দেখে নাও ঘটনাটা কি, একবার বলে দিই। দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে আমরা কস থিটা পাবো। ঠিক আছে, আচ্ছা, আর যেহেতু সাইনকে 90 ডিগ্রি থেকে মানে সাইনের 90 ডিগ্রি থেকে থিটা বাদ দিয়ে আমরা কস থিটা পেয়েছি, তাহলে উল্টো কাজটা করলে, অর্থাৎ কসের 90 ডিগ্রি মাইনাস থিটা করলে আমরা সাইন থিটা পাবো। আচ্ছা, তোমরা একটা জানো যে ট্যানের ভাইয়ের নাম কি, ট্যানের ভাইয়ের নাম হচ্ছে কট, তাই তো? তাহলে ট্যান আর কট ভাই ভাই, তাহলে ওদের দুজনের অবশ্যই সেম জিনিস হবে, অর্থাৎ ট্যান 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, এটা করলে আমরা কি পাবো? কট থিটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফর্মুলা। 4 নম্বরের ক্ষেত্রে কি হবে, কট 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, এটা করলে আমরা কি পাবো? এটা করলে আমরা পাবো হচ্ছে ট্যান থিটা। নিশ্চয়ই এটা বুঝতে পারলে, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা করলে আমরা কট থিটা পাচ্ছি, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা করলে আমরা ট্যান থিটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটুকু এটুকু নিশ্চয়ই তোমাদের আইডিয়া ক্লিয়ার হচ্ছে যে ট্যান আর কট হচ্ছে ভাই ভাই। এটা আমরা সব ক্ষেত্রেই দেখে আসছি যে ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা হয়, আর ট্যানের যে মানগুলো যেদিক থেকে শুরু হয়, কটের মানগুলো তার উল্টো দিক থেকে শুরু হয়, 23.2 ছকটা মনে করো। ওই ছকটা মনে আছে যেখানে ট্যান 0 ডিগ্রির মান 0, ট্যান 30 ডিগ্রির মান 1/√2, ট্যান 60 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রি মান √3, এইভাবে পরপর ছিল। আর যেদিক থেকে শুরু করেছিলাম তার উল্টো দিক থেকে আবার এটা শুরু হয়েছিল কটেরটার ক্ষেত্রে। এদিকে দেখবে তোমার যে কট 30 ডিগ্রি মান √3, কট 45 ডিগ্রি মান 1, কট 60 ডিগ্রি মান 1/√3, ওইগুলো ছিল। তাহলে সেম টু সেম জিনিস হচ্ছে ট্যান আর কট হচ্ছে ভাই ভাই, এদের দুজনকে ভুলবে না কখনো। আর এই দুজন তো নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে যে সাইনের উল্টো মানে সাইনকে 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কস পাবো, আর কসকে 90 ডিগ্রি মাইনাস থিটা করলে সাইন থিটা পাবো। আশা করি এতটা পর্যন্ত বোঝা গেছে। তো এই কটা যদি হয়ে যায় ক্লিয়ার, তাহলে এবার বাকি থেকে গেল বাকি যে দুজন, বাকি দুই ভাইকে লিখে দিই এখানে। আর একটা ভাইয়ের নাম কি, কোসেক। কোসেক 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, এটা করলে আমরা পাবো হচ্ছে সেক থিটা। ঠিক আছে, আর 6 নম্বরে আমরা কি করব, সেক থেকে যদি আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা, যদি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা যদি করি, তাহলে বাকি যে পড়ে থাকছে সে অর্থাৎ কোসেক থিটা হবে। তাহলে দেখে নাও, এই দুটো তো তোমাদের মুখস্থ হয়ে যাবে, ট্যান আর কট, আশা করি বুঝতে পারছো। আর এখান থেকে সাইন আর কস মুখস্থ হয়ে যাবে, তাহলে বাকি নিশ্চয়ই কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা করলে আমরা সেক থিটা পাবো, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা করলে আমরা কোসেক থিটা পাবো। তো আশা করি এইটুকু আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি এইটুকু আইডিয়া ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এবার কি করে এই সূত্রগুলো হচ্ছে সেই জিনিসগুলো একটু টুকটাক করে বুঝে নিই। ঠিক আছে, দেখো এখানে কি করে করব, তাহলে দেখো যদি আমরা এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করি, আমি দুটো প্রমাণ করেছি, তাহলে দুটো প্রমাণ করলেই বুঝতে পারবে। ধরো
এটা হচ্ছে আমার থিটা কোণ। একটা জিনিস জানবে, যেটা আমার থিটা কোণ হবে তার সাপেক্ষে তার যেটা সামনের বাহু হবে সেটা কি হবে, অবশ্যই লম্ব হবে। এটুকু আমি তোমাদেরকে বারবার কথাটা বলে আসছি, যেটা আমাদের থিটা কোণ তার সাপেক্ষে তার সামনের বাহুটা কি হবে, লম্ব হবে। মানে আমরা যে কোণটাকে ধরে কাজ করব তার সাপেক্ষে তার যেটা সামনের বাহু থাকবে সেটা কি হবে, লম্ব হবে। তাহলে আমরা যদি ওপরে এই 90° মাইনাস থিটা এই কোণটাকে ধরে কাজ করি, তাহলে তার সাপেক্ষে তার যেটা সামনের বাহু এটা কি হবে, লম্ব হবে। এটা তোমরা আরো ভালো বুঝতে পারবে যদি তোমরা 23.1 এর ভিডিও বা হচ্ছে 23.3 এর যে ভিডিওগুলো আমি এতদিন ধরে করে এসেছি সেগুলো যদি দেখে আসো। তাহলে যদি এখানে 90° মাইনাস থিটা থাকে, তার সাপেক্ষে তার যেটা সামনের বাহু অর্থাৎ BC এটা কি হবে, আমার লম্ব হবে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটার সাপেক্ষে সামনের বাহুটা অর্থাৎ BC-টা কি হবে, লম্ব হবে। তাহলে দেখো, আমি যদি সাইন 90° মাইনাস থিটাটাকে ধরে যদি আমরা কাজ করি, সাইন 90° অর্থাৎ এই কোণটাকে ধরে কাজ করছি, তাহলে তার সাপেক্ষে এটার সাপেক্ষে তার সামনের বাহু কোণটা, BC-টা, তাহলে এই BC-টা কি হবে, লম্ব হবে। আচ্ছা, আর তাহলে অতিভুজ কোণটা হবে, অবশ্যই দেখো এটা এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে। তাহলে বাকি তো এইটা সবসময় অতিভুজটা চেঞ্জ হয় না, আমি বলেই এসেছি বারবার, এইটা নিশ্চয়ই অতিভুজ হবে অর্থাৎ AC-টা অতিভুজ হবে। আচ্ছা, সাইন বলতে আমরা কি বুঝি, ভালো কথাটা একটু একটু মন দিয়ে শোনো, সাইন বলতে আমরা কি বুঝি, লম্ব আর অতিভুজের অনুপাত। তাহলে এখানে দেখো, আমরা সাইন বলতে বুঝি হচ্ছে লম্ব আর কি বুঝি, অতিভুজের অনুপাত, অতি লিখলাম, ঠিক আছে, লম্ব আর অতিভুজের অনুপাত বুঝি। তাহলে দেখো, আমরা 90° মাইনাস থিটা ধরে কাজ করছি, এর সাপেক্ষে এর যেটা সামনের বাহু অর্থাৎ BC-টা কি হবে, আমাদের লম্ব হবে। তাহলে আমরা লম্বর জায়গায় কত লিখতে পারি, BC লিখতে পারি। আচ্ছা, লম্বর জায়গাতে আমরা BC লিখলাম, আর অতিভুজ কি আছে আমাদের, AC হচ্ছে অতিভুজ, তাহলে বাইরে হচ্ছে AC লিখলাম। তাহলে বুঝতে পারলে যে সাইন 90° মাইনাস থিটা করে আমরা পাচ্ছি হচ্ছে BC/AC, ঠিক আছে। চলো এবার আমরা শুধু কস থিটা বার করবার চেষ্টা করি, তাহলে কস থিটার যে মানটা হবে সেটা কি আমরা জানি, সেটা হচ্ছে ভূমি, বাই হচ্ছে আমাদের অতিভুজ, আমি শুধু অতি লিখছি, ঠিক আছে, আমি শুধু অতি লিখছি। তাহলে দেখো, এবার আমরা কোন কোনটাকে ধরে কাজ করছি, শুধু থিটাকে ধরে কাজ করছি। এবার কিন্তু ভালো করে খেয়াল করবে, আমরা এখানে শুধু থিটাকে ধরে কাজ করছি। যদি এবার শুধু থিটাকে ধরে কাজ করি, তার মানে আমরা এই কোণটাকে ধরে কাজ করছি, তো এই কোণটার সাপেক্ষে এটা হচ্ছে আমাদের সামনের বাহুটা লম্ব হবে, অতিভুজটা অতিভুজই থাকবে, ওটার কোনো চেঞ্জ হবে না, তাহলে বাকি নিশ্চয়ই ভূমি থাকবে। তাহলে ভূমি কোণটা এখানে, BC হচ্ছে ভূমি, তাহলে ভূমির জায়গায় আমরা লিখলাম BC, অতিভুজের জায়গায় আমরা কোনটা লিখবো, AC, তাহলে BC/AC হচ্ছে AC। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, যেটা সাইন 90° মাইনাস থিটার মান BC/AC, দেখো কস থিটার ক্ষেত্রে সেম BC/AC পাচ্ছি। তার মানে একটা জিনিস পুরোপুরি আমাদের মাথায় ঢুকলো কি ঢুকলো না, যে সাইন 90° মাইনাস থিটার মান যেটা হচ্ছে কস থিটার মানও দেখো পুরোপুরি সেম, যে সাইন 90° মাইনাস থিটার মান যেটা হচ্ছে BC/AC, কস থিটার মানও দেখো পুরোপুরি সেম টু সেম জিনিস হচ্ছে, ঠিক আছে। এটুকু আইডিয়া ক্লিয়ার হচ্ছে, ওই জন্যই লেখা হয়েছে যে সাইন 90° মাইনাস থিটা মানেই হচ্ছে কস থিটা। কথাটা কি বললাম বোঝা গেল, আমি আবার কথাটা বলছি, এখানে সাইন 90° মাইনাস থিটা করে আমরা BC/AC পাচ্ছি, এখানে কসের থিটা করে আমরা দেখো BC/AC পাচ্ছি। তাহলে দেখো, এখানে এই কাজটা করো BC/AC, কস থিটা করো BC/AC, তাহলে সাইন 90° মাইনাস থিটার মান যেটা, কস থিটার মানও তো সেটা, তাই জন্য সাইন 90° মাইনাস থিটা আর কস থিটাকে সেম রাখা হয়েছে। আশা করি এটুকু বুঝতে পারলে। ঠিক একই রকম ভাবে বাকি প্রমাণগুলো তোমরা নিজেরা নিজেরা ট্রাই করবে, দেখবে প্রত্যেকটা প্রমাণ কিন্তু খুব ইজি তোমাদের কাছে মুখস্থ হয়ে যাবে এবং ইজিলি তোমরা অঙ্কগুলো করতে পারবে। চলো আমরা আর একটা প্রমাণ এখানে একটু দেখে নিই, ঠিক আছে, আমরা ট্যান এর একটা প্রমাণ দেখে নেব, নিয়ে আমরা অঙ্কতে ঢুকবো। দেখো, ট্যান এর ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, যে ট্যান 90° মাইনাস হচ্ছে থিটা, এটা করলে আমাদের আসবে হচ্ছে কট থিটা, রাইট, এই জিনিসটা আসবে। তো কি করে হচ্ছে দেখে নিই একটু, আমরা 90° মাইনাস থিটাকে নিয়ে যদি কাজ করি, তাহলে তার সাপেক্ষে তার যেটা সামনের বাহু অর্থাৎ BC-টা কি হয়ে যাবে, আমাদের এই BC-টা কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো, এখানে যখন আমরা ট্যান 90° মাইনাস থিটাকে নিয়ে কাজ করব, ট্যান বলতে আমরা বুঝি ওপরে লম্ব আর নিচে বুঝি হচ্ছে ভূমি, ঠিক আছে। তবে মনে রাখবে কি করে, ট্যারা লম্বা ভূত, ঠিক আছে, হয়ে গেল অঙ্ক। ট্যান ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা মানে যদি আমরা লম্ব বাই ভূমি বুঝি, তাহলে একটা জিনিস বোঝো ভালো করে, আমরা কোন কোনটাকে নিয়ে কাজ করছি, 90° মাইনাস থিটা, 90° মাইনাস হচ্ছে থিটা, তো তার সাপেক্ষে তার যেটা সামনের বাহু অর্থাৎ BC-টা কি হবে, আমাদের লম্ব হবে। আর ভূমি কোণটা হবে, AB-টা হচ্ছে ভূমি হবে, তাহলে বাই দিয়ে AB, কথাটা বোঝা গেল নিশ্চয়ই। দেখো, ট্যান 90° মাইনাস থিটা অর্থাৎ আমরা 90° মাইনাস থিটাটাকে নিয়ে কাজ করছি, অর্থাৎ এই কোণটাকে নিয়ে কাজ করছি, এটার সাপেক্ষে এর যেটা সামনের বাহু BC, এটা হবে আমাদের হচ্ছে লম্ব, আর ভূমি কোণটা হবে এই AB-টা হচ্ছে ভূমি, ভূমি হবে হচ্ছে AB-টা। আশা করি এটুকু আমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা যদি শুধু কট থিটার ভ্যালু বার করবার চেষ্টা করি, কট থিটার ভ্যালু যদি বার করবার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ভূমি ওপরে আর নিচে পাবো হচ্ছে লম্ব, ঠিক আছে,
কটের ভুঁড়িটা বেশি, মোটা সোটা, সিওটি, তাই জন্য কি হবে ভুঁড়ি, ভুঁড়ি বাই লম্ব, মানে ভূমি বাই লম্ব, ঠিক আছে। এবার দেখো কটের ক্ষেত্রে থিটাকে ধরে কাজ করছি, তাহলে থিটাকে ধরে যদি কাজ করি তার সাপেক্ষে তার যেটা সামনের বাহু অর্থাৎ এবি, এটা কি হয়ে যাবে লম্ব হবে। তাহলে লম্বর জায়গায় আমরা কি লিখবো, এবি লিখবো। আর ভূমি কোনটা, অবশ্যই বিসি, তাহলে বিসি হচ্ছে ভূমি। তাহলে দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটার মান আমাদের কাছে বিসি বাই এবি, আবার এদিকে কট, কট থিটার মান কি বিসি বাই এবি। তাহলে যেটা ট্যানের 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা কটের শুধু থিটা। আমি আবার কথাটা বলছি, যেটা ট্যানের 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা কটের ক্ষেত্রে শুধু থিটা, তাই জন্য এই দুটো জিনিস হচ্ছে সেম, অর্থাৎ ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা। তো তোমরা নিশ্চয়ই দুটো প্রমাণ ভালো করে বুঝতে পেরেছো, আমরা দুটো প্রমাণ করলাম, বাকি যে চারটে প্রমাণ তোমাদের জন্য থেকে গেল, প্রমাণগুলো অবশ্যই করবে, করে আমাদেরকে পারলে কমেন্ট সেকশনেও জানাতে পারো, বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সোমস ক্লাসরুম নামে, ওখানে তোমরা প্রমাণগুলো করে পোস্ট করে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তো এবার আর কিছু বকবক করবো না, অনেক বকবক হলো, এবার অঙ্কতে ঢুকি। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি যে সাইন 38 ডিগ্রি বাই হচ্ছে কস 52 ডিগ্রি। তো এখানে যে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে না, একটা কথা বলি, তোমরা হয় কস কে সাইনে চেঞ্জ করতে পারো, বা সাইন কে কসে চেঞ্জ করতে পারো, যেটা তোমাদের পছন্দ, যাকে তোমাদের ভাল লাগে, যাদেরকে তোমাকে, যাকে তোমার পছন্দ তাকে তোমরা সেই জিনিসটা করবে। তোমরা চাইলে সাইন কে কসে চেঞ্জ করতে পারো, আর চাইলে কস কে সাইনে চেঞ্জ করতে পারো, যাতে খুশি করতে পারো, যাকে ভাল লাগে, এদের মধ্যে যাকে তোমরা আই লাভ ইউ বলবে তাকে করতে পারো, ঠিক আছে। তো যাকে খুশি করো, ঠিক আছে, চেঞ্জ। তো আমি এখানে একটা কাজ করছি, আমরা কসটাকে সাইনে চেঞ্জ করছি, ঠিক আছে। তাহলে দেখো কি করে করবো জিনিসটা, ওপরে সাইন 38 ডিগ্রি যেরকম আছে সেরকম লিখে লিখে যাবো, সাইন 38 ডিগ্রি যেরকম আছে লিখলাম। নিচে দেখো এই যে কস যেটা থাকছে, কসটাকে আমরা কসই লিখবো, এইখানে 90 ডিগ্রি থেকে কিছু একটা বাদ দেব, যেটা বাদ দিলে আমাদের অ্যান্সার কত আসবে, 52 ডিগ্রি আসবে। ভালো করে কথাটা শুনবে এই জায়গাটাতে, এই জায়গাটা লোকে বুঝতে পারে না, আর তারপর সারা জীবন কান্নাকাটি করে। 90 থেকে 38 ডিগ্রিকে যদি আমরা বাদ দিই, 90 থেকে 38 ডিগ্রি যদি বাদ দিই, আমাদের 52 ডিগ্রি মিলে যাবে। আমাদের টার্গেট অঙ্কের মধ্যে সবসময় এটা থাকবে, আগের লাইনটাকে মেলানো। এখানে 52 ডিগ্রি আছে, তো আমরা কি করবো, এখানে এমন কিছু বাদ দেবো যেটা করলে আমাদের আগের লাইনটা মেলে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা 38 ডিগ্রি বাদ দিই, তাহলেই আমাদের 52 ডিগ্রি মিলবে, নচেত নয়, ঠিক আছে। আমি আবার কথাটা বলছি, আমাকে এই আগের লাইনটা অর্থাৎ 52 ডিগ্রি মেলাতে হবে। তো 90 ডিগ্রি থেকে কি এমন ডিগ্রি বাদ দেবো যেটা করলে আমাদের 52 ডিগ্রি মিলবে। তো এখানে দেখো 90 ডিগ্রি থেকে যদি আমরা 38 ডিগ্রিকে বাদ দিই, তাহলে আমাদের 52 ডিগ্রি মিলবে। আশা করি কথাটা তোমরা বুঝতে পেরেছো, যে যদি এইটা হয় তাহলে আমাদের কাছে এইটুকু আইডিয়া ক্লিয়ার হচ্ছে। ওপরে সাইন 38 ডিগ্রি যেরকম আছে লিখছি, সাইন 38 ডিগ্রি, আর নিচটাতে দেখো তো কস, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা, আমি এখানে লিখছি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা বলতে কি বোঝায়, সাইন থিটা কিনা, দেখো এটাই তো ফর্মুলা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এইখানে যেটুকু পার্ট পড়ে থাকে, এইখানে যেটুকু পার্ট পড়ে থাকে সেটুকুই কিন্তু সাইনের সাথে বসে। ভালো করে বুঝতে পেরেছো, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা এইখানে যেটুকু পার্ট পড়ে থাকে সেটুকুই কার সাথে বসবে, সাইনের সাথে বসবে। আশা করি আইডিয়া ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে সাইন হয়ে যাবে জিনিসটা, তাহলে সাইন 38 ডিগ্রি হয়ে যাবে। তো উপরেরটা নিচেরটা কেটে দেবো, অ্যান্সার হয়ে যাবে 1। এইটুকু হয়ে গেল তোমাদের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের টার্গেট সবসময় এটা থাকবে, 90 থেকে কি এমন বাদ দেব যেটা দিলে আমাদের 52 মিলবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এই দুটোকে যোগ করলেই 90 আসবে, মানে এদের থেকে এটাকে কিছু বাদ দিতে হবে, মানে যদি এটা মেলাতে চাই তাহলে 90 থেকে এইটা বাদ দিতে হবে। কথাটা বুঝতে পারলে, ধরো আমি 38 মেলাতে চাই, ওপরেরটা করব, তাহলে কি করবো, 38 যদি আমরা মেলাতে চাই তাহলে আমরা 90 থেকে 52 ডিগ্রি বাদ দেবো, আর যদি আমরা 52 ডিগ্রি মেলাতে চাই তাহলে আমরা উপর থেকে 38 ডিগ্রি বাদ দেবো। চলো এটা আমরা আর একটা ওয়েতেই করে দেখাই তোমাদেরকে। দেখো এখানে হচ্ছে আমাদের কি লিখবো, এবার আমরা নিচেরটাকে একই রাখবো, কস 52 ডিগ্রি রাখবো, কস 52 ডিগ্রি রাখবো, ওপরেরটাকে চেঞ্জ করবো। তাহলে সাইন যেরকম আছে সাইন লিখবো, ওপরে যেরকম আছে 38 ডিগ্রি মেলাবো, মেলানোর জন্য 90 থেকে কত বিয়োগ দেবো, তাহলে 90 থেকে আমরা বিয়োগ দেবো হচ্ছে 52 ডিগ্রি। কথাটা বুঝলে কিনা বলো, দেখো নিচের কস 52 ডিগ্রি যেরকম ছিল পুরো অ্যাজ ইট ইজ সেই রকম লিখে দিয়েছি, ঠিক আছে। আর সাইনের 38 ডিগ্রি মেলানোর জন্য সাইনকে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ দিলে, সাইনের 90 ডিগ্রি থেকে কত বিয়োগ দিলে আমার এই 38 ডিগ্রি মিলবে। তো 90 থেকে 52 বাদ দিলে আমাদের 38 মিলবে। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে যদি আমরা এই ফর্মুলাটা লিখি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা বুঝি হচ্ছে কস থিটা, তাই তো।
তো এই জিনিসটা লিখবো, এখানে যেটা থিটা থাকবে সেটা কসের ক্ষেত্রে শুধু থিটা হবে, এইটুকু পার্টটাই কিন্তু এইখানে বসছে, কসের সাথে বসবে। তাহলে এখানে নিশ্চয়ই এইটুকু পার্টটা কসের সাথে বসবে, তাহলে কস 52 ডিগ্রি হবে, আর নিচেও কস 52 ডিগ্রি আছে। তাহলে কি করবো, এই দুটো কেটে দেবো, দিলে অ্যান্সার কত 1, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এতদূর পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই আগের অঙ্কটা আমরা দুভাবে করলাম, আমরা একবার উপরেরটা চেঞ্জ করে করলাম, একবার নিচেরটা চেঞ্জ করে করলাম। তোমরা যেভাবেই করো না কেন, অ্যান্সার কিন্তু একই আসবে, মানে সেম অ্যান্সার আসবে। এক আসবে মানে উত্তর এক আসবে না, উত্তরটা সেম আসবে। তো দেখো এখানে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, চলো নেক্সট অঙ্ক। তো দেখো এখানে আমরা চলে আসলাম হচ্ছে কোসেক 79 ডিগ্রি বাই হচ্ছে সেক 11 ডিগ্রি, এটা ঠিক পরের অঙ্কটা, অর্থাৎ একের দাগে দুইয়ের অঙ্কটা। তো কিছুই না, আমরা চাইলে এটাকেও চেঞ্জ করতে পারি, চাইলে নিচেরটাকেও চেঞ্জ করতে পারি। আমার নিচেরটাকে ভালো লাগছে, ছোট সাইজ, তো নিচেরটাকে চেঞ্জ করছি। উপরেরটা দেখো কোসেক আছে, কোসেক 79 ডিগ্রি যেরকম আছে, কোসেক 79 ডিগ্রি লিখে দিলাম, নিচেরটাকে আমরা চেঞ্জ করবো। তাহলে সেক যেরকম আছে সেকটাকে সেকই লিখছি, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জটা কোথায় হবে, এই 11 ডিগ্রিটাকে মেলানোর চেষ্টা করব। তো এই 11 ডিগ্রিটাকে মেলাবো কি করে, আমাকে 90 থেকে কিছু একটা বাদ দিতে হবে, যেটা বাদ দিলে 11 মেলে। তাহলে 90 থেকে কিছু একটা বাদ দেব এখানে, যেটা দিলে আমাদের কত মিলবে, 11 মিলবে। তো জেনারেলি কত বাদ দিতে হবে, জেনারেলি বাদ দিতে যেটা হবে সেটা হচ্ছে 79 ডিগ্রিকে বাদ দিতে হবে। তাহলে সেক থেকে যদি মানে সেকের যেটা হচ্ছে তোমার 11 ডিগ্রি মেলানোর জন্য 90 থেকে বাদ দেবো 79 ডিগ্রি, ঠিক আছে। কখনো কিন্তু এখানে তোমরা ডাইরেক্ট মানে তোমরা ইয়ে করবে না, মানে ডাইরেক্ট 11 ডিগ্রি বা 79 ডিগ্রি এরকম লিখে দেবে না। অনেকে কি করে, এখানে 11 ডিগ্রি আছে তো 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি করে দেয়, ওইটা না কিন্তু। আমরা সবসময় আগের লাইন মেলাবো, সবসময় আগের লাইন মেলাবো, অর্থাৎ 11 মেলাবো। তো 11 মেলানোর জন্য 90 থেকে কি এমন বাদ দেবো যেটা দিলে আমাদের 11 মিলবে। যদি খুব কনফিউশন হয় চলে আসো এখানে, 90 থেকে আমরা কি এমন বাদ দেবো, এক্স বাদ দেবো যেটা দিলে আমাদের 11 মেলে, এইটা করবে, এখান থেকে এক্সের মানটা বার করবে, তাহলে সেটাই বাদ দেবে। কথাটা বললাম কি, বুঝতে পেরেছো? আমরা 11 মেলাবো, তাহলে 11 মেলানোর জন্য 90 থেকে আমরা কি এমন বাদ দেবো যেটা দিলে আমাদের 11 অ্যান্সার আসবে। তাহলে মাইনাস এক্সটাকে ওপাশে নিয়ে যাই আর 11টাকে এপাশে নিয়ে আসি। তাহলে 90 থেকে 11টাকে এপাশে নিয়ে আসলে মাইনাস 11, আর এক্সটাকে ওপাশে নিয়ে গেলে শুধু এক্স। তাহলে 90 থেকে 11 বাদ দিলে 79, যেটা হচ্ছে এক্স। তাহলে বুঝতে পারছো এক্স এর মান হচ্ছে মানে আমরা 79 বাদ দেবো, 90 থেকে 79 বাদ দেবো। ঠিক আছে, যারা বুঝতে পারছো না তাদের জন্য এটা। তাহলে দেখো উপরে কোসেক 79 যেরকম আছে, কোসেক 79 ডিগ্রি আমরা লিখে দিলাম, নিচে কি হচ্ছে দেখো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কি বোঝায়, কোসেক থিটা। ঠিক আছে, কোসেক থিটা বলতে এইটুকু পোর্শন বসবে। তাহলে কোসেক 79 ডিগ্রি, এইটা আর এইটা কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 1। আশা করি বুঝতে পারলে। আমরা এখানে আরেকবার সূত্রটা লিখে দিচ্ছি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে আমরা বুঝি হচ্ছে কোসেক থিটা, মানে সেকের 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে এইখানে যে থিটা টুকু পোর্শন, এইটুকু পোর্শনটা কোসেকের সাথে বসছে। তাহলে বুঝতে পারলে যে এর যেখানে এইটুকু পোর্শনটা, এইটুকু পোর্শনটা কোসেকের সাথে বসছে, এই যে এখানে যেটা করেছি সেম টু সেম কাজ এখানে। আশা করি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে, চলে আসা যাক নেক্সট অঙ্কতে। তো চলে আসলাম হচ্ছে একের দাগে তিনের অঙ্কটা, যেখানে ট্যান 27 ডিগ্রি আর নিচে দিয়েছে কট 63 ডিগ্রি। তো সেই একই কাজ করবো, ওপরে ট্যান 27টাকে আমি সেম রাখছি, তোমরা চাইলে ট্যানটাকেও কটে চেঞ্জ করতে পারো, আবার চাইলে কটটাকেও ট্যানে চেঞ্জ করতে পারো, যেটা খুশি। তো আমি ওপরে ট্যানটাকে সেম রাখছি, ট্যান 27 ডিগ্রিটা যেরকম আছে ভালো লাগছে দেখতে, রাখলাম। নিচে কটটাকে কটি লিখবো আর এই 63টাকে মেলানোর চেষ্টা করবো। আমি আবার কথাটা বলছি, আমরা এই 63টাকে মেলানোর চেষ্টা করবো। তো 90 থেকে কি এমন বাদ দেবো যেটা দিলে এই 63 মিলে যাবে। তো এখানে আমরা 90 থেকে আমরা যদি 27কে বাদ দিয়ে দিতে পারি, তাহলে 90 থেকে 27কে যদি বাদ দিতে পারি তাহলে আমাদের 63 মিলে যাবে। যার বুঝতে অসুবিধা হচ্ছে তারা এখানে দেখো, 90 থেকে যদি আমরা 27 বাদ দিই, দিলে আমাদের মানে 0 থেকে 7 বাদ দিলে 3, আর এখানে চলে আসে হচ্ছে 3, তার মানে 6। তাহলে দেখো 90 থেকে যদি আমরা 27কে বাদ দিই, 90 থেকে যদি আমরা 27কে বাদ দিই তাহলে আমাদের আগের লাইনটা মেলে, অর্থাৎ 63 মেলে। তো ভালো কথা, উপরে যেরকম ট্যান 27 আছে ওরকম ট্যান 27 ডিগ্রি লিখে দিলাম, আর নিচে দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে বোঝা যাচ্ছে ট্যান থিটা, অর্থাৎ ট্যান 27 ডিগ্রি। তাহলে উপরের ট্যান 27 ডিগ্রি, নিচের ট্যান 27 ডিগ্রি কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 1। ঠিক আছে, তো এই হয়ে গেল একের দাগের তিনের অঙ্কটা, চলে আসা যাক নেক্সট অঙ্ক। তো চলে আসলাম দুইয়ের দাগের একের অঙ্কটাতে, যেটা হচ্ছে প্রমাণের অঙ্ক। আর যখনই প্রমাণের অঙ্ক থাকে তখন আমাদেরকে বুঝতে হবে এখানে আমাদের দুটো হাত কাজ করবে, একটা হচ্ছে আমাদের ডান হাত, একটা হচ্ছে আমাদের বাঁ হাত, একটা আমাদের ডান হাত, একটা আমাদের বাঁ হাত। তো দেখো এখানে কি করে করবো, তো ডান হাত আর বাঁ হাত যদি কাজ করে তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই অঙ্কটার মধ্যে একবার বাম পক্ষ আর একবার হচ্ছে ডান পক্ষ, মানে আমাদের বাম পক্ষের সাথে আমাদের ডান পক্ষকে সমান দেখাতে হবে। তো দেখো এখানে কি করব, যেটা আমাদের ডান হাত
অর্থাৎ যে হাতটা দিয়ে আমরা খাই সেই হাতটার ভ্যালুটা মেলাবো, আর বাম হাত অর্থাৎ যে হাত দিয়ে আমরা, চলে আসি অঙ্কতে, দেখা যাক এখানে LHS এর অঙ্কটা টুকছি, তো LHS এর মধ্যে অর্থাৎ বাম হাতে, বাম হাতে আমাদের বাম হাতে থাকা জিনিসটা টুকবো, অর্থাৎ এটা আমাদের বাম হাত আর এটা হচ্ছে আমাদের ডান হাত, ঠিক আছে? তাহলে আমরা বাম হাতের যে অ্যান্সারটা বেরোবে সেটা আমাদের ডান হাতের অ্যান্সারের সাথে সেম বেরোবে। তাহলে দেখো এখানে কি করব, এখানে হচ্ছে আমরা বাম হাতের যে জিনিসটা সেটা এখানে লিখবো, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের সাইন 66 ডিগ্রি সেটা লিখবো, মাইনাস কস 24 ডিগ্রি সেটা আমরা লিখবো। তো এই বাম হাতে যেটা থাকছে, আমি আবার কথাটা বলছি, বাম হাতে যেটা থাকছে সেটা আমরা ক্যালকুলেট করব, করার পরে আমাদের অ্যান্সার কত আসবে ডান হাতে জিনিসটা মিলে যাবে, ঠিক আছে? তো এখানে চাইলে আমরা সাইনকেও চেঞ্জ করতে পারি, চাইলে আমরা কসকেও চেঞ্জ করতে পারি, যেটা তোমাদের ভালো লাগে, যাকে তোমরা ভালোবাসো তাকে চেঞ্জ করো, আমি সাইনকে ভালোবাসি, ঠিক আছে? তাহলে আমি সাইনকে চেঞ্জ করছি। তাহলে দেখো সাইনের জায়গাতে সাইনটাই রাখবো, এই 66টাকে মেলানোর চেষ্টা করবো। 66টাকে মেলাতে হলে আমাকে 90 থেকে কি এমন বাদ দেব যেটা দিলে আমার 66 মেলে? অবশ্যই 90 থেকে 24কে যদি আমরা বাদ দিতে পারি, 90 থেকে যদি 24কে বাদ দিতে পারি তাহলে আমাদের 66 মিলে যায়। এটা তোমরা চাইলে দেখতেও পারো, বিয়োগ করে 90 থেকে 24কে বাদ দিলে তাহলে আমাদের 66 মিলবে। মাইনাস কি আছে, কস 24 ডিগ্রি, তাহলে মাইনাস কস 24 ডিগ্রি যেরকম আছে লিখে দিলাম, আশা করি এটুকু বুঝতে পারলে। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা যদি করতে পারি আমাদের নাকি আসে কস থিটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করছি, তাহলে আমাদের কি আসবে, কস থিটা, মানে এইটুকু পোর্শন আসবে। তাহলে এখানে আমরা তাই লিখবো, কস লিখবো, লিখে থিটা অর্থাৎ এইটুকু পোর্শন লিখবো, অর্থাৎ কস 24 ডিগ্রি লিখবো, মাইনাস দিয়ে যেটুকু পোর্শন আছে মাইনাস দিয়ে কস 24 ডিগ্রি সেটুকু পোর্শন লিখবো। এবার দেখো কস 24 থেকে কস 24 বাদ যাচ্ছে, তাহলে সেম জিনিস বাদ যাচ্ছে, দুটো সেম জিনিস বিয়োগ হচ্ছে, এটার আগে প্লাস এটার আগে মাইনাস কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 0। তাহলে আমাদের বাম হাতের সাথে, এই সরি, আমাদের বাম হাতের সাথে আমাদের ডান হাত কি হলো, প্রমাণ হলো, ঠিক আছে? তাহলে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে এবার চলে আসলাম আমরা দুইয়ের দাগে দুইয়ের অঙ্কটা, যেখানে বলছে যে এই জিনিসটার সাথে এই জিনিসটা সেম হবে, অর্থাৎ কস স্কয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কয়ার 33 ডিগ্রি এটাকে যদি যোগ করতে পারি তাহলে আমাদের নাকি অ্যান্সার আসবে 1। তো দেখো এখানে আমরা সেই জিনিসটাই করছি, এখানে আমরা LHS পার্টটাকে লিখছি, LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তো দেখো এটা আমাদের বাঁ হাত ইকুয়াল টু এখানে, তারপরে এটা আমাদের ডান হাত, তাহলে বাঁ হাতে থাকা জিনিসটাকে এখানে টুকছি, অর্থাৎ কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস হচ্ছে কস স্কোয়ার 33 ডিগ্রি, এই জিনিসটাকে টুকছি। এই জিনিসটাকে টোকার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, হয় আমরা এই কসটাকে চেঞ্জ করতে পারি অথবা আমরা চাইলে এই কসটাকে চেঞ্জ করতে পারি। তো আমার ফার্স্টের কসটাকে ভালো লাগছে, আমি ফার্স্টের কসটাকে চেঞ্জ করছি, তোমরা চাইলে সেকেন্ডটাকেও চেঞ্জ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা কিভাবে লিখবো, দেখো কস তো যেরকম আছে কস লিখবো, এই 57টাকে আমরা চাইলে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 33 ডিগ্রি, টোটালটাকে ব্র্যাকেট ক্লোজ করবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, বাইরে দেবো স্কোয়ার, ঠিক আছে? তুমি চাইলে এইখানে স্কোয়ার দিতে পারো, যেখানে যেহেতু এই কসের এই জায়গাটাতে স্কোয়ার আছে তুমি এখানে দিতে পারো, তবে আমি বলবো যেটা বেটার ওয়ে সেটা হচ্ছে তুমি কস লেখো, 90 ডিগ্রি লেখো, 90 ডিগ্রির পরে কিছু একটা বিয়োগ দাও যেটা করলে তোমার আগের লাইন মিলবে। আমি বারবার কিন্তু এই কথার উপর ফোকাস করছি, তোমরা 90 থেকে এটা বাদ দিয়ে দেবে না, তোমরা কি করবে এই 57টাকে মেলানোর চেষ্টা করবে। তো 57 মেলানোর জন্য 90 থেকে কি এমন বাদ দেবো যেটা দিলে আমাদের 57 মিলবে? তো 90 থেকে আমরা 33 বাদ দিলাম, তাহলে আমাদের 57 মিললো। এবার এখানে কি আছে, প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি যেরকম আছে লিখে দাও, কস স্কোয়ার 33 ডিগ্রি আছে লিখে দিলাম। এবার এখানে কি করবো, দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আমি আবার এখানে ফর্মুলাটা লিখছি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা বলতে কি বোঝায়, সাইন থিটা, তাই তো? এখানে যেটা থিটা সেটা এখানে থিটা বসে, মানে এইটুকু পার্টটাই সাইনের সাথে বসবে, তাহলে এখানে এইটুকু পার্টটা সাইনের সাথে বসবে, অর্থাৎ সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে এবার নিশ্চয় এটা বুঝতে পারছো যে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা, নিশ্চয়ই এটার ভ্যালু পাও, আইডেন্টিটি আছে, এটা তোমরা আগের ক্লাসগুলোতে শিখে এসছো যে সাইন স্কোয়ার থিটার সাথে যদি আমরা কস স্কোয়ার থিটাকে যোগ করতে পারি তাহলে অ্যান্সার আসে 1। তাহলে এখানে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস হচ্ছে কস স্কোয়ার 33 ডিগ্রি, তো দুটোকে যোগ করলে আমাদের অ্যান্সার আসবে 1। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আর আমাদের ডান হাতে কত জানতে চেয়েছিল, 1 জানতে চেয়েছিল, আমাদের বেরিয়েছে কত, 1, অর্থাৎ কি লিখবো, প্রমাণিত, অর্থাৎ LHS সমান RHS কি, আমাদের প্রমাণিত হয়ে গেছে। চলে আসা যাক নেক্সট অঙ্ক। তো পরের যে অঙ্কটা, দুইয়ের আগে তিনের অঙ্কটা, এই কুকুরগুলো আবার ডাকাডাকি শুরু করলো, এবারে ঘুমা না ভাই, বিস্কুট খাই দিয়ে খাইয়ে দিচ্ছি, ঘুমা দুটো, উফ জ্বালাতন।
দেখো এখানে কস স্কয়ার 75 ডিগ্রি, আর এখানে রয়েছে সাইন স্কয়ার 15 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? তো ঘটনাটা যেটা হচ্ছে যে আমাদেরকে এই জিনিসটা ইকুয়াল টু হচ্ছে 0 প্রমাণ করতে হবে, তো এইটার ভ্যালু আমার আনতে হবে হচ্ছে 0। ও তো আমাদের বাঁ হাতের সাথে ডান হাতকে সমান দেখাতে হবে, তো আমরা চাইলে বাঁ হাতটা লিখে নিলাম, অর্থাৎ কস স্কয়ার 75 ডিগ্রি টুকলাম মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি টুকলাম, তো এটা সমান আমাদেরকে অ্যান্সার দেখাতে হবে 0। তো ভালো কথা, কিছুই না, আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব, হয় কস কে সাইনে নতুবা সাইন কে কসে, ঠিক আছে? তো আমার এখানে কস কে ভালো লাগছে, ফার্স্ট এরটাকে আমি ফার্স্ট এরটাকেই চেঞ্জ করছি, তো কসটাকে কসই রাখছি, ঠিক আছে? এই 75টাকে মেলানোর চেষ্টা করব, তাহলে 90 থেকে যদি আমরা 15কে বাদ দিতে পারি তাহলেই আমাদের আগের লাইন অর্থাৎ 75 মিলে যাবে। 90 থেকে যদি আমরা 15কে বাদ দিতে পারি তাহলে আমাদের 75 মিলবে। তো এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এটার মাথায় স্কোয়ার আছে তাহলে এখানে একটা স্কোয়ার দেবো, মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি আছে তাহলে মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি লিখে দিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার মানেই হয় সাইন থিটা, তাহলে সাইন লিখবো, আর থিটা বলতে এখানে এইটুকু পোর্শনকে বোঝাচ্ছে, অর্থাৎ 15 ডিগ্রিকে বোঝাচ্ছে, মাথায় স্কোয়ার ছিল তাহলে স্কোয়ারটা এখানে হবে, মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি হবে, তাহলে এখানে রয়েছে হচ্ছে তোমার প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এর আগে কিছু নেই মানে, এখানে রয়েছে সাইন স্কোয়ার 15 ডিগ্রির আগে মাইনাস, তাহলে দুটো জিনিস কেটে গেল, অ্যান্সার হয়ে গেল হচ্ছে আমাদের 0, ঠিক আছে? তো এই অঙ্কটা শেষ। তো চলে আসলাম পরের অঙ্কটাতে, যেখানে আমাদেরকে 2 এর জায়গায় 4 অঙ্কটাতে বলছে যে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু 1 দেখাতে হবে, অর্থাৎ আমাদের বাঁ হাতের সাথে আমাদের ডান হাতকে সমান দেখাতে হবে। তাহলে বাঁ হাতে যেটা থাকছে সেটা আমি এখানে লিখছি, LHS কে হেডিং করে বাঁ হাতে যেটা থাকছে সেটা লিখছি, অর্থাৎ কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 52 ডিগ্রি। তো তুমি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারো, তুমি চাও তো এটাকেও চেঞ্জ করতে পারো, আমার এটাকে ভালো লাগে আমি এটাকেই চেঞ্জ করছি, আমার ফার্স্টের লোকটা কি সবসময় ভালো লাগে তাহলে ফার্স্টের লোককেই চেঞ্জ করছি, তাহলে কোসেককে আমি যদি চেঞ্জ করে দিই তাহলে কোসেক রাখবো 48 মেলানোর জন্য, 90 থেকে কি এমন বাদ দেবো, যদি 42 বাদ দিই তাহলেই আমাদের কি মিলবে, তাহলে আমাদের মিলবে হচ্ছে 90 থেকে যদি আমরা 42কে বাদ দিই তাহলে আমাদের 48 মিলবে। তুমি বাদ দিয়ে রাখো, 90 থেকে 42কে বাদ দিয়ে রাখো, তোমাদের 48 মিলে যাবে। যদি এই আগের লাইন মিলে যায়, এটার বাইরে কি রয়েছে স্কোয়ার, তাহলে স্কোয়ার দেবো, মাইনাস কি আছে, মাইনাস আছে হচ্ছে ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। আচ্ছা এবার দেখো একটা জিনিস বোঝো, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে কি বোঝায়, সেক থিটা, তাহলে আমরা এখানে লিখবো সেক লিখবো, আর থিটার জায়গায় কে বসে আছে, থিটার জায়গায় 42 ডিগ্রি, তাহলে 42 ডিগ্রি লিখবো, মাথায় স্কোয়ার ছিল তাহলে স্কোয়ারটা এখানে লিখবো, মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, তাহলে দেখো এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, দেখো দুটোই সেম, এটা 42 এটাও 42, এটা যদি 48 এটা যদি 42 হতো তাহলে কিন্তু হতো না, এটা 42 আছে এটা 42 আছে, দুটোই থিটা আছে, এটাও থিটা আছে তো এটাও থিটা আছে, এটা থিটা আছে এটা এক্স আছে, ওরকম কিন্তু নেই, দুটো সেম, তাহলে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি এটা আইডেন্টিটি পড়ছে, তাহলে এটার মান হচ্ছে 1, কারণ তোমরা জানো যে এই ফর্মুলাটা হয় যে সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, এটার মান হয় 1। তাহলে এখানে দেখো সেক স্কোয়ার থিটার জায়গায় 42 বসে আছে, সেক স্কোয়ারের পরে থিটার জায়গাতে 42 বসে আছে, মাইনাসের জায়গাতে মাইনাস আছে, ট্যান স্কোয়ারের জায়গাতে ট্যান স্কোয়ার আছে, 42 জায়গাতে যে থিটার জায়গাতে দেখো 42 বসে আছে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান কত হয়, 1 হয়, তাহলে এটার ভ্যালু 1। আমাদের কত প্রমাণ করতে বলেছিল, 1 প্রমাণ করতে বলেছিল, তাহলে দেখো এটা আমাদের 1 বেরিয়ে গেল, অর্থাৎ কি লিখবো এখানে, LHS ইকুয়াল টু RHS প্রুফড, আশা করি বুঝতে পারবে। দেখো চলে আসলাম হচ্ছে 2 এর জায়গায় 5 এর অঙ্কটা, যেখানে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি গুণে আছে, আবার কোসেক 20 ডিগ্রির সাথে কোসেক 70 ডিগ্রি গুণে আছে, তো এই দুটো জিনিসকে যোগ করব, করে আমাদের অ্যান্সার বলছে নাকি আসবে হচ্ছে 2। তো আমরা এটা আমাদের এখানে এখন একটু কারেন্টটা চলে গেছে, যার জন্য হচ্ছে তোমাদের এই লাইটিং এর একটু প্রবলেম হবে এখন, ঠিক আছে? তো এই অঙ্কটা বুঝে নাও, ঠিক আছে? দেখো এখানে সেক 70 ডিগ্রি আছে, সাইন 20 ডিগ্রি আছে, কস 20 ডিগ্রি আছে, কোসেক 70 ডিগ্রি আছে, তো আবার আমাদের এখানে লাইট চলে এসছে, তো আমরা ফিরে আসলাম আবার বিরতির পর ঠিক লাইট নিয়ে চলে আসছি এই অঙ্কটা। দেখো সেক হচ্ছে 70 ডিগ্রি রয়েছে, সাইন 20 ডিগ্রি, আবার এখানে কস 20 ডিগ্রি, সেক কোসেক হচ্ছে 70 ডিগ্রি আছে, তো কিছু না, যে কটা 70 ডিগ্রি আছে হয় সেগুলোকে সব 20 ডিগ্রিতে চেঞ্জ করে নাও, বা একটা কাজ করো সব 20গুলোকে 70 ডিগ্রিতে চেঞ্জ করে নাও, এটা হচ্ছে আমাদের এখানে কাজ। মানে আমি আবার কথাটা বলছি, দেখো যেগুলো 70 আছে সেগুলোকে চাইলে সব 20তে চেঞ্জ করে নাও, আর না হলে সব 20গুলোকে 70-এ চেঞ্জ করে নাও। আমি কি করব, আমি 70গুলোকে 20তে চেঞ্জ করব, আমার এটা ভালো লাগে করতে, তোমরা চাইলে 20কেও 70-এ করতে পারো, গল্প একই হবে। তাহলে এখানে সেক যেরকম রয়েছে সেক লিখলাম, 70টাকে যদি চেঞ্জ করি তাহলে 90 থেকে আমাদেরকে নিশ্চয়ই 20কে বিয়োগ দিতে হবে, তাহলে 90 থেকে 20কে বিয়োগ দিলেই আমাদের 70 মিলবে, তাহলে এই জিনিসটা ঠিক আছে। তারপরে এখানে সাইন 20 ডিগ্রি আছে, এটা
20 তে আর রয়েছে, যখন আমি এটাকে চেঞ্জ করব না, এটা ভালো কথা থাক। এখানে প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি আছে, যেরকম cos 20 ডিগ্রি থাক, cos 20 ডিগ্রি যেরকম আছে cos 20 ডিগ্রি থাক, cos স্কয়ার বলে ভুল বলে ফেলেছি, cosec 70 ডিগ্রি আছে, তাহলে cosecটাকে লিখবো cosec, আর 90 থেকে নিশ্চয়ই 20 ডিগ্রিকে বাদ দেব, 90 থেকে 20 কে বাদ দিলেই আমাদের এই 70 মিলবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি বোঝায়, মানে বোঝা হচ্ছে কোসেক থিটা, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হবে কোসেক 20 ডিগ্রি, ঠিক আছে? আমি আবার এখানে লিখছি সেক 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, এটা বলতে বোঝায় হচ্ছে কোসেক থিটা, আমরা আগেই ফর্মুলাগুলো দেখে নিয়েছি, অর্থাৎ এখানে যেটা থাকবে থিটা সেটাই কোসেকের সাথে এইখানে থিটা হয়ে বসবে, তাহলে সেকের এইখানে যেটা থাকবে সেটাই এইখানে কোসেকের সাথে বসবে। আচ্ছা, এই সাইনটাকে চাইলে আমরা লিখতে পারি 1/cosec 20 ডিগ্রি, 1/cosec 20 ডিগ্রি, ঠিক আছে? প্লাস cos 20 ডিগ্রি যেরকম আছে সেটাকে আমরা চাইলে লিখতে পারি 1/sec 20 ডিগ্রি, আর এইখানে যেটা cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা বলতে আমরা কি বুঝি, sec থিটা, sec থিটা, থিটার জায়গায় কে বসে আছে, থিটার জায়গায় বসে আছে 20 ডিগ্রি, তাহলে sec 20 ডিগ্রি। আমি আবার বোঝাচ্ছি, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, তো থিটার জায়গাতে কে বসে আছে, থিটার জায়গাতে বসে আছে হচ্ছে 20 ডিগ্রি, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা, তাহলে সেক 20 ডিগ্রি। এবার দেখো এখানে কোসেক 20 ডিগ্রি, এখানে কোসেক 20 ডিগ্রি কেটে গেল, তাহলে এখানে 1 পড়ে থাকে, তো এই 1টাকে আমি লিখলাম, এখানে সেক 20 ডিগ্রি, এখানে সেক 20 ডিগ্রি কেটে গেল, তাহলে এখানে 1টা পড়ে থাকে, তো এই 1টাকে লিখলাম, তো এইখানে দেখো দুটোর মাঝখানে প্লাস ভাই বসে আছে, তাহলে প্লাস করে দিচ্ছি, 1 আর 1, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল 2, অর্থাৎ 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দুইটাকে হাঁসের মতো লাগছে না অনেকটা দেখতে, তাহলে এখানে দেখো 2 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো চলে আসা যাক হচ্ছে নেক্সট অংশ, চলে আসলাম হচ্ছে পরের কোশ্চেনটাতে, অর্থাৎ যেখানে আমাদেরকে কি দিয়েছে, যে যদি আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাই যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। উফ, আহ কি গরম, না চলে আসা যাক অঙ্কতে। দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা হচ্ছে 1, তাহলে এখানে কি এটা প্রমাণ করতে হবে, প্লাস এটা প্লাস এটা, এই তিনটে জিনিস প্রমাণ করতে হবে। কি বলা আছে, আলফা আর বিটা হচ্ছে পরস্পর পূরক কোণ। দেখো আমরা একটা জিনিস শিখেছি, যদি দুটো পরস্পর পূরক কোণ হয় তাহলে আমরা বলেই দিয়েছি যে আলফা আর বিটা এরা বলে দিচ্ছে পরস্পর হচ্ছে কি, পূরক কোণ, তাহলে আলফা আর বিটা নিশ্চয়ই যোগ করলে আমাদের আসবে 90 ডিগ্রি, ঠিক আছে? আমি তোমাদেরকে ফার্স্টেই ভিডিও শুরুতে বলেছি যে পূরক কোণ হচ্ছে এমন দুটো কোণ যাদেরকে আমরা যদি পরস্পর যোগ করতে পারি তাহলে তাদের অ্যান্সার আসবে 90 ডিগ্রি। তো এখানে বলছে আলফা আর বিটা পরস্পর হচ্ছে পূরক কোণ, তাহলে আলফা আর বিটাকে যোগ করছি, করে অবশ্যই আমরা কত পাবো, 90 ডিগ্রি পাবো, ঠিক আছে? তো আবার এবার আমরা এখানে চলে আসি, তো আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে এইটার ভ্যালু নাকি আসবে হচ্ছে 1, তাহলে এখানে LHS পার্টটা টুকছি, যেটার মধ্যে এটা একের দাগের অঙ্ক, যেখানে কি রয়েছে আমাদের সাইন স্কোয়ার আলফা প্লাস কি দিয়েছে সাইন স্কোয়ার বিটা, এটার ভ্যালু এই দুটোকে যোগ করে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1 আসবে। তো দেখো আমরা কি করব, এখান থেকে হয় আলফাকে সব বিটাতে চেঞ্জ করব, নয় আমরা কি করব সব বিটাকে আলফাতে চেঞ্জ করব, ঠিক আছে? কথাটা কি বললাম বুঝতে পেরেছো, হয় আমরা আলফাগুলোকে সব বিটাতে চেঞ্জ করব, নয় বিটাগুলোকে সব আলফাতে চেঞ্জ করব। তো আমি একটা কাজ করছি, আমরা আলফাগুলোকে সব বিটাতে চেঞ্জ করছি, তাহলে এখান থেকে আলফার মান বার করছি, তাহলে আলফা ইকুয়াল টু কি হয়ে যাবে, বিটাটা ওপাশে চলে যাবে, তাহলে 90 ডিগ্রি যেরকম আছে থাকবে, প্লাস বিটা ওপাশে যাচ্ছে তাহলে নিশ্চয়ই মাইনাস বিটা হবে, তাহলে আলফার মান কি হলো, 90 ডিগ্রি মাইনাস বিটা হলো। তাহলে এইখানে আলফার জায়গাতে কত বসাবো, আলফার যে মানটা বার করেছি 90 ডিগ্রি মাইনাস বিটা, তো এই আলফার জায়গাতে বসাচ্ছি, তাহলে সাইন স্কোয়ার যেরকম আছে আমি না লিখে আমি কি লিখছি, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে বিটা, ব্র্যাকেট ক্লোজ করছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, বাইরে দিচ্ছি হচ্ছে স্কোয়ার। আশা করি বুঝতে পারলে, আলফার মান কত, আলফার মান হচ্ছে দেখো এই আলফার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা, তো এই আলফার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস বিটা লিখলাম, টোটালটার মাথায় স্কোয়ার ছিল তাহলে টোটালটার মাথায় স্কোয়ার লিখেছি, প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দেবো, সাইন স্কোয়ার বিটা আছে সাইন স্কোয়ার বিটা লিখে দেবো। আচ্ছা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে বিটা অ্যাকচুয়ালি, তাহলে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে কি বোঝায়, কস থিটা, তো এখানে থিটার জায়গায় কে বসে আছে, বিটা, তাহলে ভালো, এখানে আমরা কি লিখবো, কস থিটা লিখবো, থিটার জায়গায় কে বসে আছে, বিটা, তাহলে বিটা লিখবো, মাথায় কি আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার দেবো, প্লাস সাইন স্কোয়ার বিটা আছে তাহলে সাইন স্কোয়ার বিটা লিখবো, তাহলে এখানে কস স্কোয়ার বিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার বিটা, তো দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1, ঠিক আছে? কারণ এটা আমাদের আইডেন্টিটি যে সাইন স্কোয়ার বিটা
প্লাস হচ্ছে কস স্কোয়ার বিটা ইকুয়াল টু ওয়ান, আমরা নিশ্চয়ই সূত্রটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এখানে সাইন স্কোয়ার বিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার বিটা, এই দুটোকে যোগ করলে অ্যান্সার আসবে ওয়ান। তাহলে এই হয়ে গেল আমাদের ফার্স্টের অঙ্কটা, অর্থাৎ একের অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে, চলে আসা যাক হচ্ছে দুই নম্বরের অঙ্কটা। ঠিক আছে, তো দেখো দুই নম্বরের যে অঙ্কটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে কট বিটা প্লাস হচ্ছে কস বিটা ইকুয়াল টু হচ্ছে উপরে কস বিটা নিচে কস আলফা ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ওয়ান প্লাস সাইন বিটা। তো দেখো এইখানে এই অঙ্কটাতে বাঁ হাতে দেখছি সবকিছু বিটাতে আছে, আর ডান হাতে দেখছি সবকিছু মধ্যে একটা আলফাতে আছে, বাকিগুলো সব বিটাতে আছে। তাহলে আমরা সবকিছু সব বিটাগুলোকে যদি আলফাতে চেঞ্জ করতে যাই তাহলে আমাদের টাইমটা একটু বেশি লাগবে, অঙ্কটাতেও হবে কিন্তু কি হবে, এই বিটাটাকে আমি আলফায় চেঞ্জ করব, তারপর এই বিটাটাকে আমি আলফায় চেঞ্জ করব, এই বিটাটাকে আমি আলফায় চেঞ্জ করব, এই বিটাটাকে আমি আলফায় চেঞ্জ করব, তো আমার খাটনিটা বেশি হবে। তার থেকে আমরা একটা কাজ করতে পারি, শুধুমাত্র এই আলফাটাকে যদি আমরা বিটা চেঞ্জ করে দিতে পারি তাহলে আমাদের অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। তাই জন্য আমরা কি করব, ওই কনসেপ্টটা সেমই থাকবে যে আলফা আর বিটা পরস্পর পূরকক্ষণ, তাহলে আমরা তাই বলতে পারি যে আলফা আর বিটা দুটো মিলে হবে 90 ডিগ্রি। এবার কি হবে, আলফার মানটা বার করে নেবো তাহলে বিটাটা ওপাশে চলে যাবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে আলফার মান কি পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস বিটা। তো এটাকে কাজে লাগিয়ে অঙ্কটা করবো। দেখো বাঁ হাতে যেটা আমাদের রয়েছে কট বিটা প্লাস কস বিটা, এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা আমরা মেলাবো ডান হাত থেকে বাঁ হাত মেলাবো। এবার আমরা উল্টো কাজটা করব, এবার আমরা ডান হাত থেকে বাঁ হাত মেলাবো। তাহলে দেখো এখানে আমরা আরএইচএস পার্টটাকে টুকছি, রাইট হ্যান্ড সাইড আরএইচএস পার্টটাকে টুকছি, ওপরে কস বিটা আছে তাহলে কস বিটা লিখলাম, নিচে কি আছে কস আলফা আছে তাহলে কস আলফা লিখলাম, ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস সাইন বিটা আছে তাহলে ওয়ান প্লাস সাইন বিটা লিখলাম। আমাদের কাজ একটাই, এই আলফার জায়গাতে যদি আমরা 90 ডিগ্রি মাইনাস বিটা এর মধ্যে বসিয়ে দিই তাহলে সব কিছু বিটাতে কনভার্ট হয়ে যাবে, আর আমাদের এই কাজটাই এখানে আমরা করব। ঠিক আছে, তো আলফার জায়গাতে আমরা কি করব, 90 ডিগ্রি মাইনাস বিটা বসাবো এই আলফার জায়গাতে। তাহলে কি করব, কস বিটার জায়গায় যেরকম কস বিটা আছে লিখে দিব, আচ্ছা কসের জায়গায় কস আছে লিখে দেবো, আলফার জায়গায় কি লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে বিটা, এটা লিখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস সাইন বিটা আছে তাহলে ওয়ান প্লাস সাইন বিটা লিখে দিলাম। এবার দেখো এখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা বলতে বোঝা যাচ্ছে সাইন থিটা। তাহলে আমরা তাই করছি, উপরে কস বিটা যেরকম আছে লিখছি, নিচে আমরা লিখবো কি সাইন বিটা লিখবো, ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস সাইন বিটা আছে তাহলে ওয়ান প্লাস সাইন বিটা লিখবো। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা মাথায় ঢুকে গেছে আর নিশ্চয়ই বুঝতে পেরেছো এইটুকু জিনিস আমরা কি করে করলাম। ঠিক আছে, দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটার মানেই বোঝা যায় সাইন থিটা, এটা আমরা ফর্মুলাতেই ফার্স্টে দেখে নিয়েছি, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানেই হবে সাইন বিটা। এবার কি করব, এই টোটাল পার্টটা দিয়ে একবার ওয়ানকে গুণ করব, আবার এই টোটাল পার্টটা দিয়ে একবার সাইন বিটাকে গুণ করব। মনে করো আমাদের এখানে এরকম ছিল যে এক্স বাই ওয়াই ছিল আর ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ছিল, কাজটা আমরা কি করতাম, এই এক্স বাই ওয়াই কে দিয়ে একবার একে গুণ করতাম, তাহলে কি হতো এক্স বাই ওয়াই ইন্টু হতো এ, আবার এই এক্স বাই ওয়াই কে দিয়ে বি কে গুণ করতাম, তাহলে মাঝখানে প্লাস ছিল প্লাস দিতাম, এক্স বাই ওয়াই কে দিয়ে বি কে গুণ করতাম, তাহলে এক্স বাই ওয়াই ইন্টু হতো হচ্ছে বি। ঠিক যে কাজটা এখানে করেছি সেম কাজটা এখানে করব, কি করব, কস বিটা বাই সাইন বিটা দিয়ে একবার ওয়ান কে গুণ করব, তাহলে কস বিটা বাই হচ্ছে আমাদের সাইন বিটা, এটার সাথে কার গুণ হবে ইন্টু ওয়ান এর গুণ হবে, এটা একটা, এই কস বিটা বাই সাইন বিটা দিয়ে একবার ওয়ান এর গুণ করব, তাহলে কস বিটা বাই সাইন বিটা ইকুয়াল টু ওয়ান হলো, প্লাস চিহ্ন আছে তাহলে এখানে প্লাস চিহ্ন দেবো, কস বিটা বাই সাইন বিটা দিয়ে গুণ করব পরের বার সাইন বিটাকে, তাহলে কস বিটা বাই হচ্ছে আমাদের সাইন বিটা, এটাকে আমরা গুণ করছি হচ্ছে কার সাথে সাইন বিটার সাথে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই সাইন বিটাটা নিচে আছে আর এই সাইন বিটাটা ওপরে আছে, তাহলে ওপরের সাইন বিটা নিচের সাইন বিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে শুধু কস বিটা। আচ্ছা এই টোটালটার সাথে যদি ওয়ান গুণ হয় তাহলে নিশ্চয়ই এই জিনিসটাই পড়ে থাকবে। মনে করে দেখো যদি আমরা পাঁচের সাথে একের গুণ করি তাহলে আমাদের কিন্তু পাঁচ পাই, কখনো কিন্তু এক পাই না, আমরা যদি একের সাথে 10 গুণ করি আমরা কিন্তু 10 পাই, এক পাই না, মানে আমরা একের সাথে যেটাকে গুণ করব সেটাকে পাবো, এককে পাবো না। তার মানে এখানে কস বিটা বাই সাইন বিটার সাথে এককে গুণ করছি, তার মানে কখনো এক পাবো না, আমরা পাবো কস বিটা বাই সাইন বিটা। তাহলে এখানে আমরা তাই কাজটা করব, এখানে আমরা কি করব দেখে নাও, তাহলে দেখো এখানে কি হচ্ছে কস বিটা বাই সাইন বিটা, এটার মানে কি বোঝায়, কস বিটা বাই সাইন বিটা করলে কস বিটা, দেখো এখানে কস বিটা বাই সাইন বিটার সাথে ওয়ানের গুণ হচ্ছে তাহলে নিশ্চয়ই এইটাই পাবো কস বিটা বাই সাইন বিটা, তাহলে এখানে লিখবো হচ্ছে কস বিটা বাই হচ্ছে সাইন বিটা। ঠিক আছে, আমরা কি করছি এই পার্টটাকে এইখানে এই টোটাল যে জিনিসটা এখানে ধরেনি তাই এইখানে এনে করছি, তাহলে দেখো কস বিটা বাই সাইন বিটা সাথে ওয়ানের গুণ হচ্ছে তাহলে নিশ্চয়ই এইটাই পাবো, যেমন বোঝালাম 10-এর সাথে একের গুণ হলে 10-কে পাই 1-কে পাই না, তাহলে এটার সাথে ওয়ানের গুণ হচ্ছে মানে এইটাকে পাবো, তাহলে কস বিটা বাই সাইন বিটা সে লিখবো।
প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস চিহ্ন দেবো, তারপরে কস বিটা পড়ে আছে তাহলে কস বিটাকে লিখবো। এবার দেখো কস বিটা বাই সাইন বিটা বলতে আমরা বুঝি হচ্ছে কট বিটা, এটা আমাদের ফর্মুলাতে আছে যে কস থিটা উপরে আর নিচে হচ্ছে সাইন থিটা। মনে করো দেখো আমরা ফর্মুলা শিখেছিলাম, কি শিখেছিলাম, যে কট থিটা এটার ভ্যালু হয় উপরে হয় কস থিটা আর নিচে হয় হচ্ছে সাইন থিটা, এটা আমাদের ফর্মুলা শিখেছিলাম কিনা বলো। যে কট থিটা মানে কি হয়, কস থিটা বাই সাইন থিটা, তাহলে যদি এখানে আমরা উপরে কস বিটা লিখি নিচে যদি সাইন বিটা লিখি তাহলে কস বিটা বাই সাইন বিটা মানে নিশ্চয়ই কট বিটা হবে, আর এখানে প্লাসের জায়গায় প্লাস হবে কস বিটার জায়গায় কস বিটা হবে। তাহলে দেখো আমরা আর এইচ এস পার্ট ধরে করেছি, আমরা এইটুকু সাইড ধরে করেছি, করে আমরা এই লাইনটাকে মিলিয়েছি। দেখো এখানে আমরা আর এইচ এস পার্ট ধরে করে কট বিটা প্লাস কস বিটা মিলিয়েছি, কট বিটা প্লাস কস বিটা মিলিয়েছি। এইটা করলে সব থেকে কম স্টেপ হবে, এর থেকে বেশি কিন্তু তোমরা যদি বাঁ হাত ধরে ডান হাত করতে চাও অঙ্ক সেখানেও মিলবে কিন্তু সেখানে স্টেপ বেশি হবে। ওকে তাহলে আমরা কি করবো, রাইট হ্যান্ড সাইড ধরে বাঁ হাত মেলাবো, তাহলে আমাদের কিন্তু এক্ষেত্রে ইজি হবে, কারণ এখানে একটা জিনিসকে চেঞ্জ করতে হবে। তোমরা যদি বাঁ হাতকে ধরে ডান হাতে চেঞ্জ করতে চাও তাহলে বাঁ হাতের এইটাকে আলফায় এটাকে আলফায় চেঞ্জ করতে হবে, এটা বাঁ হাতের ক্যালকুলেশন হলো। আবার তোমরা কি করবে, ডান হাতে আসবে এসে এটাকে আলফায় চেঞ্জ করবে এটাকে আলফায় চেঞ্জ করবে, টাইম বাড়বে, অঙ্ক কিন্তু বড় হবে সেক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে দেখো দুটো থেকে এখানে এক দুই তিন তিনটে স্টেপ, আমরা বোঝানোর জন্য তিনটে স্টেপ করে চার নাম্বার করে পাঁচ নাম্বার স্টেপে অ্যান্সার লিখেছি। আমি চাইলে এটা তিনটে স্টেপে হতো, এক দুই তিন এই স্টেপই মিলে যেত আমাদের অ্যান্সার, ঠিক আছে, এই গুণটা করতে হতো না, একটা স্টেপে মিলে যেত, ঠিক আছে। তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে তো চলে আসলাম হচ্ছে পরের অঙ্কটাতে, যেখানে বলছে যে সেক আলফা বাই, আচ্ছা এটা আমাদের হয়ে গেছে দুইটা কমপ্লিট, তিনেরটাতে বলছে সেক আলফা ওপরে নিচে হচ্ছে কস আলফা মাইনাস হচ্ছে কট স্কোয়ার বিটা ইকুয়াল টু হবে ওয়ান, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো কোনো ব্যাপার না, ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যে আলফা রয়েছে দুটো আর বিটা রয়েছে একটা, তাহলে আমাদের সুবিধা হবে যদি আমরা ধরো এরকম করলাম, আমি দুটো স্টেপই বলছি, ধরো আলফাটাকে এই আলফাটাকে আমি প্রথমে বিটা চেঞ্জ করলাম, তারপরে আমার এই আলফাটাকেও আমি বিটা চেঞ্জ করলাম, তারপরে আমরা গিয়ে এখানে বিটা আছে ঠিক আছে, তো এই একটা কাজ করতে পারি। তো তার থেকে আমাদের আরও ইজি হয় যে আলফাগুলো যেরকম আছে থাক, শুধুমাত্র এই বিটাটাকে আলফায় চেঞ্জ করে দিই, তাহলে আমাদের অঙ্ক ইজি হবে। তাহলে এবার আমরা তাই করবো, শুধুমাত্র এই বিটাটাকে আলফায় চেঞ্জ করবো, তোমরা চাইলে এটা ধরো করতে পারো, দুটোতেই মিলবে যেটা খুশি তোমাদের। আলফা আর বিটা পরস্পর কি বলে যে পুরক্ষণ, তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আলফা আর বিটা দুটোকে যোগ করলে আমাদের অ্যান্সার আসবে 90 ডিগ্রি, কারণ পুরক্ষণের কনসেপ্ট আমি হাজারবার বলে দিয়েছি যে দুটো হবে পুরক্ষণ, তাহলে সেই দুটোকে যোগ করলে আমাদের অ্যান্সার আসবে 90 ডিগ্রি। তো আমরা এখানে কি করবো, বিটাটাকে আলফায় চেঞ্জ করবো, তাহলে যাকে চেঞ্জ করবো তার মান বার করবো, তাহলে বিটার মান বার করলে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা হবে। তো এই কাজটা আমরা এখানে করবো। তাহলে দেখো সেক আলফা যেরকম আছে সেক আলফা, আমরা এখানে সেক আলফাটাকে সেক আলফাই লিখছি, আর যেটা কস আলফা আছে সেটাকে চাইলে আমরা লিখতে পারি 1/sec alpha, তো সেটা লিখলাম, তারপরে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম, কট স্কোয়ার আছে তো কটটাকে লিখছি। এবার বিটার জায়গাতে দেখো বিটার মানটা আমরা বার করে নিয়েছি 90 ডিগ্রি মাইনাস আলফা, তো বিটার জায়গাতে আমরা লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার মাথায় রয়েছে স্কোয়ার, তাহলে এখানে একটা ব্র্যাকেট ওপেন করলাম, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, বাইরে দিলাম স্কোয়ার, অসুবিধা নেই নিশ্চয়ই কারোর বুঝতে। আচ্ছা এবার দেখো এইখানে যে নিচের যে পার্টটা থাকে সেটা উল্টে যায়, আমি আবার বলছি নিচের যে পার্টটা থাকে সেটা উল্টে যায়, তাহলে ওপরে সেক আলফা যেরকম আছে সেক আলফাই থাকবে, নিচের পার্টটা উল্টে যাবে অর্থাৎ ইনটু সেক আলফা হয়ে যাবে। ওকে আর নিচে কি চলে আসবে, ওয়ান হয়ে যাবে। দেখো এই 1/sec alpha ছিল, এটা উল্টে গেলে উপরে সেক আলফা নিচে ওয়ান চলে আসবে, এটা নিশ্চয়ই বোঝা গেছে। মাইনাস আছে তাহলে মাইনাস দেবো, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার মানেই বোঝায় কি, ট্যান থিটা, তাহলে এখানে আমরা কি লিখবো, ট্যান থিটা লিখবো, কিন্তু থিটার জায়গায় কে বসে আছে আলফা, তাহলে আলফা লিখবো, মাথায় কি আছে স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার আলফা লিখবো। তাহলে এখানে দেখো দুটো সেক আলফা গুণ হচ্ছে মানে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা সেক স্কোয়ার আলফা হবে মাইনাস ট্যান স্কোয়ার আলফা, যেরকম আছে ট্যান স্কোয়ার আলফা লিখবো, ঠিক আছে, আর নিচে তো এক থাকা যা না থাকা সেম, তাহলে একটা লিখছি না, তাহলে এ দেখো সেক আলফা গুণ হলে সেক স্কোয়ার আলফা, মাইনাস আছে মাইনাস, ট্যান স্কোয়ার আলফা আছে ট্যান স্কোয়ার আলফা, বোঝা গেল। এবার দেখো সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা করলে আমাদের অ্যান্সার কত বেরো, ওয়ান, তাহলে এটা আমরা বুঝি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা বলতে আমরা কি বুঝি, এক বুঝি। তাহলে দেখো এখানে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা করলে ওয়ান বোঝায়, তাহলে ওয়ান লিখে দিলাম, আর এই জিনিসটার ভ্যালু আমাদেরকে কত জানতে চেয়েছিল, ওয়ান, তো দেখো এখানে ওয়ানটা কিন্তু এখানে দেখো ওয়ান কিন্তু বেরিয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি করলাম, এখানে আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো তারপরে তিনের দাগের অঙ্কগুলো কমপ্লিট করে ফেলেছি, অনেক করে ফেলেছি, আর পড়াশোনা করে নাই কেউ। এবার বাড়ি যাই।